1600 টাকা করে ইনজেকশন নেয়, মাসে 4টি ইনজেকশন দিতে হয়। হ্যাঁ, মানে এখনো পারিনি। সংসারের বোঝা হয়ে গেছেন ভেবে প্রায়ই কান্নায় ভেঙে পড়েন কবির হোসেন। দুই সন্তানের আয়ের 70,000 টাকার 50,000ই খরচ হয়ে যায় এক মাসের ডায়ালাইসিসে। ঢাকা মেডিকেলে সপ্তাহে দুবার ডায়ালাইসিসে 2,000 টাকা খরচ হলেও বেসরকারিতে তৃতীয় ডায়ালাইসিসের জন্য দিতে হয় 3,000 টাকা। অর্থাৎ প্রতি মাসে কবির হোসেনের পেছনে সরকার 50,000 টাকা সমমূল্যের সেবা ফ্রি দেবার পরও তাকে বহন করতে হচ্ছে 50,000 টাকা। সরকার যদি আমাদের এই এখানে যে টাকাটা লাগে, এটা ওষুধ টাকা, ওই যে ইঞ্জেকশন দিলে অনেক আমাদের জন্য অনেক অনেক কিছু। এবার যাওয়া যাক ঢাকার অদূরে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। রোগ হলেই প্রান্তিক জনগোষ্ঠী কমিউনিটি হেলথ ক্লিনিক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সেবা নিয়ে থাকেন। তবে এসব কেন্দ্রে সরকারের পর্যাপ্ত বাজেট না থাকায় ওষুধ কেনার ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে ফার্মেসি এবং বড় বড় টেস্ট করার ক্ষেত্রে বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকের ওপর নির্ভর করতে হয়। বিশ্বব্যাংকের গবেষণা বলছে স্বাস্থ্যসেবায় বাংলাদেশে 100 টাকা খরচ হলে কোনো ব্যক্তির 73 টাকাই খরচ করতে হয় তার পকেট থেকে। এই তালিকার মধ্যে 200 টাকার উপরে কোনো টেস্ট নাই, আমার 5,000 টাকা খরচ যায়। তাহলে এরকম 1,000 টাকা এরকম সরকার বহন করতেছে, 4,000 টাকাই আমার পকেট থেকে যাচ্ছে। বাইরে প্রাইভেট দেখাতে গেলে এটা সম্পূর্ণ নিজের খরচে হবে, তখন আর এখান থেকে কিছু আশা করা যায় না। ট্রিটমেন্টের যে খরচ তার থেকে আনুষঙ্গিক খরচ অনেক বেশি হয়ে যায়। আমাদের যাতায়াত ভাড়া আছে, বাইরে খেতে হয়, যারা অ্যাটেন্ডেন্ট থাকি তাদের বাইরে থাকতে হয়। এই বাস্তবতায় বিগত 5 বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায় স্বাধীনতার 50 বছরেও স্বাস্থ্যখাত মোট বাজেটের 6% পৌঁছতে পারেনি। 2020-21 অর্থবছরে সংশোধিত বাজেট 5.8% পৌঁছলেও 2021-22 সালে তা 5.4% নেমে যায়। অবশ্যই বাজেট বাড়ানো উচিত। প্রাইমারি হেলথ কেয়ারের সার্ভিস এবং যদি ঠিকমতো আমরা দিতে চাই আমার সমস্ত বাংলাদেশে, এগুলোকে একটা ওয়েল ইকুইপড একটা হাসপাতাল করতে হবে। মানে আমি এই ডায়াগনোস্টিক এটা থাকবে, তাও 2 ঘন্টার জন্য, 4 ঘন্টা, এইভাবে না, এটা 24/7 থাকতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণা বলছে শুধু চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে বাংলাদেশে প্রতি বছর 1,14,00,000 বেশি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে যাচ্ছে। কোভিড বাস্তবতার পরও স্বাস্থ্যের জন্য রাষ্ট্রীয় আর্থিক নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা কাটিয়ে উঠতে না পারলে এই অবনমন অব্যাহত থাকবে বলে আশঙ্কা স্বাস্থ্য অর্থনীতিবিদদের। হাসপাতালগুলোতে বছর পর বছর ইকুইপমেন্টগুলো নষ্ট থাকে, যেই পরিমাণ চাহিদা সেই পরিমাণ কিন্তু আমাদের ওষুধ সরবরাহ করা হয় না। এবং স্বাস্থ্যখাতে যদি সরকারের বাজেট বরাদ্দ কম হয়, তার অর্থ হচ্ছে যে জনগণকে তার এই স্বাস্থ্য যে ব্যয়টা সেটা তার নিজের পকেট থেকে দিতে হবে। তবে কোনো কোনো অর্থনীতিবিদ বলছেন ভিন্ন কথা। মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মধ্যে সমন্বয়হীনতা, সর্বোপরি অপচয় ও দুর্নীতির কারণে বরাদ্দ করা বাজেটই খরচ করা সম্ভব হয় না। গত বছর যে বাজেটটা দেওয়া হয়েছিল যে যে লাইন আইটেমে, সেটা যদি খরচ করতে পারে তাহলে সঙ্গত কারণেই কিন্তু এই বছর বেশি বাজেট চাওয়া যায়। কিন্তু ওইটা যদি খরচ না করা যায় তাহলে কিন্তু বেশি বাজেট চাওয়ার তো যুক্তি নাই। আমাদের যে সিস্টেমটা সেটা হলো পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট রুল, এটা সেন্ট্রালাইজড একটা সিস্টেম। এই সিস্টেমে বাজেট খরচ করতে গেলে আমাদের ম্যানেজারদের যে ধরনের প্রকিউরমেন্ট রিলেটেড যে জ্ঞান থাকা দরকার, সেই জ্ঞানটা আমাদের ম্যানেজারদের নাই। এটা ডাক্তারদের ভিতর থেকে ম্যানেজার হয়, তারা ডাক্তার থাকে, এক পর্যায়ে তারা দেখা যাচ্ছে ম্যানেজার হচ্ছে। ম্যানেজার হওয়ার পরে তাদের যে এই যে ট্রেনিংগুলো, রিগোরাস ট্রেনিং, সেই ব্যবস্থা আমাদের নাই। শুধু 2020-21 অর্থ বছরে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 5,369 কোটি টাকা সরকারি তহবিলে ফেরত গেছে। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে নানা জটিলতায় এখনও 27% ফাঁকা পদে নিয়োগ সম্পন্ন করতে পারেনি স্বাস্থ্যখাত, যার কারণে ব্যাপকভাবে বিঘ্ন হচ্ছে স্বাস্থ্যসেবা।